ফ্রিল্যান্সিং বর্তমানে শিক্ষিত বেকারদের এক আলোর দিশারি। অনেকে কাজ করছেন, আবার অনেকে নতুন করে যোগ দিচ্ছেন এই পেশায়। ইন্টারনেট ব্যবহার করে ইন্টারনেটের বিভিন্ন কাজ করে আয় করছেন বাংলাদেশের প্রায় 6.5 লক্ষেরও বেশি মানুষ। বাংলাদেশের শিক্ষিত বেকারত্ব বাড়ার ফলে অনেকে নতুন করে যোগ দিচ্ছেন এই কাজে। অনেকে সফল হচ্ছেন, অনেকে ঝরে পড়ে যাচ্ছেন, আবার অনেকে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে ফ্রিল্যান্সিং মোটেও কোনো সহজ কাজ নয়। বর্তমানে শিক্ষিত বেকার বেশি হওয়ার কারণে ফ্রিল্যান্সিং কাজে অংশগ্রহণ করার মানুষের সংখ্যা বেড়েছে কয়েক গুণ। তাই এখন যে কেউ হঠাৎ করে ফ্রিল্যান্সিং কাজে জয়েন করে টাকা ইনকাম করতে পারে না। যে কেউ চাইলে জয়েন করতে পারে, বাট শুরুতে ইনকাম করতে পারে না। তাই ধৈর্য ধারণ করতে হয়। বিনা টাকায় দিনের পর দিন সাথে পরিশ্রম, সময়, চেষ্টা, এসবের একটুও ঘাটতি রাখলে হবে না। একটা শিশু যখন জন্মগ্রহণ করার পর আস্তে আস্তে মুখ নাড়াতে নাড়াতে কথা বলা খাওয়া শেখে, অনেকবার পড়ে যায়, আবার দাঁড়িয়ে হাঁটার চেষ্টা করে, এভাবে হাঁটা শেখে। তেমনি বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং এর শুরুটা কিছুটা এই রকমই হয়ে থাকে। ফ্রিল্যান্সাররা বলে থাকে, পরিশ্রম ও ধৈর্য ছাড়া ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করা সম্ভব নয়। শুধু এই ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রেই নয়, আমরা যদি বর্তমান চাকরির বাজারে দেখি সেটাতেও একই অবস্থা। লক্ষ লক্ষ শিক্ষিত বেকার যুবক জুতার তলা ক্ষয় করে ঘুরছে বছরের পর বছর, 20,000 টাকা বেতনের চাকরি খুঁজতে খুঁজতে। এভাবে ঘুরতে ঘুরতে যদি কেউ চাকরি পেয়ে যায়, তাহলে সমাজ তাকে ভাগ্যবান উপাধিতে ভূষিত করে। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বুঝাতে চেয়েছি আপনাদের। আপনি ফ্রিল্যান্সিং করেন বা চাকরি করেন কিংবা ইউটিউবিং করেন, কেউ আপনাকে শুধু টাকা দেবে না। তাই আপনাকে আগে স্বার্থহীনভাবে পরিশ্রম করতে হবে। আর এটাও মাথায় রাখতে হবে, আপনি যাকে কাজ করে দিচ্ছেন সে কতটুকু লাভবান হচ্ছে। সেটা ফ্রিল্যান্সিং হোক আর চাকরি হোক, আপনি যাকে কাজ করে দিচ্ছেন সে আপনার করে দেওয়া কাজের জন্য যতটুকু লাভবান হচ্ছে, সেই লাভের কিছু অংশ আপনাকে দিবে। তাই সঠিকভাবে কাজ করতে শিখুন, সহজ কাজ এড়িয়ে চলুন, কঠিন কাজের দিকে ঝুঁকুন, কপি পেস্ট করা থেকে বিরত থাকুন, পরিশ্রম করার জন্য প্রস্তুত থাকুন, তাহলে যে কোনো কাজে সফলতা আসবে। আজ অনেক বড় বড় ফ্রিল্যান্সার, ইউটিউবার, চাকরিজীবী দেখছেন, এরা এমনি এই পর্যায়ে যায়নি। এদেরকেও অনেক পরিশ্রম ও স্ট্রাগল করতে হয়েছে। মনে রাখবেন, সহজ কাজ কখনো দীর্ঘায়িত হয় না, আর সহজ কাজের কম্পিটিশন বেশি হয়। তাই পরিশ্রমী হতে শিখুন। আমি আগেও বলেছি ফ্রিল্যান্সিং কোনো সহজ কাজ নয়, এখানে পরিশ্রমী হতে হয়। তো শেষ করছি আজকের আয়োজন। ভিডিওটি ভালো লেগেছে কিনা জানি না, তবে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবশেষে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল, স্টে সেফ।